আসানসোলের বারাবণী থানায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, আদিবাসী মহিলাকে হুমকির অভিযোগ সামনে আসছে। আদিবাসী মহিলাকে হুমকির অভিযোগ, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ। আসানসোলের এই ঘটনা, আদিবাসী মহিলাকে এবার হুমকির অভিযোগ উঠেছে। আসানসোলের বারাবণী থানায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, আদিবাসী মহিলাকে হুমকির অভিযোগ। আদিবাসী মহিলাকে হুমকির অভিযোগ, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন। সাধারণ মানুষ দেখছেন সেই ছবি। এ বিষয়ে আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো সোনালী, তোমাকে বলে রাখি যে আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে পুলিশ জোর করে বাড়ি থেকে তুলে দেওয়া আর অভিযোগ, এইটি মূলত অভিযোগ যে একজন আদিবাসী মহিলাকে, প্রথমত তোমাকে বলি যে এই যে আদিবাসী আসানসোলে বারাবণী থানা, বারাবণী থানা অঞ্চলে আদিবাসীর এক গ্রামে যায় এবং সেখানে তাদের পারিবারিক প্রথমে ঝামেলা হয় এবং সেই নিয়েই থানায় কমপ্লেন করে তাদের পরিবারের মধ্যে একজন। তারপরে পুলিশ তদন্ত করতে গেলে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের যে অভিযোগ যে পুলিশ এক সেই বাড়ির পুরুষ ছিল না, তখন মহিলা ছিলেন, সেই মহিলাকে পুলিশ বলে প্রথমত ভালোভাবে থাকতে, যদি না থাকে তাহলে তারা বলে জোর করে তুলে নিয়ে গিয়ে উচ্ছেদ করে দেবো। এই যে এই ধমকানি বা এই চমকানো দেখে বা এইরকম ভাবে থ্রেট দেওয়াতে তারা রেগে ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা নিজেদের যে আদিবাসী সম্প্রদায় তাদের মধ্যে আলোচনা করে এবং তাদের সম্প্রদায়ের মানুষজন বলে যে এইটা আমরা নিজেরা বসে সমাজে বসে এটা ঠিক করে নেবো, কিন্তু পুলিশের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে তারা কোনো মতেই মেনে নেয়নি। তাদের বক্তব্য যে পুলিশ যদি আদিবাসী সম্প্রদায়ের উপর এইরকম ভাবে জোর জুলুম করে বা কাউকে বার করে দেবো বলে তাহলে কি রকম ভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জীবনযাপন করবে, এই অভিযোগ তুলে এবং কেন ধমকি দিয়েছে এবং যে দোষী অফিসার তার শাস্তির দাবিতে তাকে, তোমাকে বলে রাখি যে আসানসোলে যে বারাবণী থানা সেই এলাকা ঘেরাও করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। সোনালী, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে পবিত্র, কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো সোনালী, পুলিশের পক্ষ থেকে এখনো কেউ মুখ খোলেনি, যদিও সেখানে এসিপি সেন্ট্রাল ইস্তিত দত্ত গেছেন, সেখানে গিয়ে তাদের কথাবার্তা শুনছেন তারা এবং তাদের বক্তব্য যে তা পুলিশ এখনো মুখ খোলেনি, কারণ পুলিশ এখন ঘটনা যে পরিস্থিতি সেই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত। আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। করতে হবে।